আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা গৌরবের আর ঠিক সেই কারণে জামাই আদরের কোনো খামতি রাখেননি দেবলিনা কুমারের বাবা মা সকালের জল খাওয়ার থেকে শুরু করে নৈশভোজ পুরো তালিকা জানলে পরে আপনারা অবাক হবেন বুধবারের সকালেই পৌঁছে গেছিলেন রাসবিহারীর বাড়িতে অভিনেত্রী দেবলীনা কুমার তার স্বামীর সঙ্গে দেবলিনা পরেছিলেন লাল রঙের শাড়ি সোনালি ব্লাউজ তার সঙ্গে সোনালী প্যারের লাল শাড়িতে মিষ্টি দেখাচ্ছিল দেবলিনাকে। গৌরব পড়েছিলেন নীল ধুতি আর তার সঙ্গে কালো পাঞ্জাবি আপনাদের জানিয়ে দিই জামাই ষষ্ঠীর তত্ত্ব দেবজানী কুমার অর্থাৎ দেবলীনা কুমারের মা অভিনেতা গৌরব চ্যাটার্জীর জন্মদিনের তিনি পাঠিয়ে দিয়েছিলেন তার সঙ্গে নিজের জামাইয়ের জন্য বিশেষ উপহার হিসেবে অভিষেক রয়ের ডিজাইন করা ধুতি পাঞ্জাবি ও কুর্তা পাজামাও কিন্তু তিনি আগেই উপহার হিসেবে বেছে নিয়েছিলেন জামাই ষষ্ঠীর দিন দেবযানী কুমার আয়োজন করেছিলেন এলাহি খাওয়ার দাওয়ারের জলখাওয়ার থেকে শুরু করে নৈশভোজ খাওয়ার মেনুতে কিন্তু চোখ ধাঁধানো মুখরোচক আইটেম কি কি ছিল চলুন আপনাদেরকে জানানো যাক কলার বড়া শুভ বলে মনে করা হয় বাঙালি পরিবারে তাই পারিবারিক নিয়ম মেনে কলার বড়ার সঙ্গে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি চালের পায়েস খেতে দেওয়া হয়েছিল কৌরবকে অভিনেত্রী দেবলীনা কুমারের মা দেবানী কুমার তাদের বাড়ির জগদ্ধাত্রী মন্দিরে সকাল বেলায় পুজো দিয়ে দিয়েছিলেন তারপর বটপাতায় মোড়া পাঁচ রকমের সুপারি পাঁচটা পান পাঁচটা হলুদ জামাইয়ের মাথায় ঠেকানো হয়েছিল এই বিশেষ ক্ষণে এছাড়াও সকালেই আম এবং লিচু কেটে জামাইকে জল খাবারে দেওয়া হয়েছিল দুপুরে খাওয়ার মেনুতে ছিল এলাহি খাওয়ার আয়োজন পাঁচ রকমের ভাজা মোচার ঘন্ট শুক্ত সাত রকমের মাছ সাত রকমের মাছের মধ্যে ছিল ইলিশ চিংড়ি পাপদা তেলকই কাতলা কালিয়া ভাজা ট্যাংরা মাছ এছাড়াও ছিল চাটনি মিষ্টি দই সকাল থেকেই রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী দেবলীনা কুমারের মা তবে নৈশভোজও কিন্তু রয়েছে আরও রকমারি খাওয়ার আয়োজন জামাই আদরে কোনো খামতি রাখেননি দেবলীনা কুমারের বাবা মা নৈশভোজেও রয়েছে আরও মুখরোচক খাওয়ার নৈশভোজের মেনুতে রয়েছে লুচি পোলাও ফিশ ফ্রাই মাটন কাটলেট পাঠার মাংস রাবড়ি আর মিষ্টি গৌরব আর দেবলিনার জামাই ষষ্ঠী তো একেবারে জমজমাট তা তো আমরা বুঝতেই পারছি তবে বিনোদন জগতের তারকারা কি করছেন কিভাবে করছেন তারকা জামাইরা তাদের জামাই ষষ্ঠী আরো অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই আমরা ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी।